এসে পড়লাম আপনাদের সামনে অনেক কষ্টে। আজকে ব্রেকফাস্ট বানালাম, জানি না কেমন হয়েছে, তারপরে ভালো করার চেষ্টা করছি। এটা আমার হাতে বানানো, কিন্তু একটু বাঁকা চাড়া হয়েছে। এটা কলিয়া সিঙ্গারা, এই দেখেন আপনারা বিশ্বাস না করলে ভিতরে কলে যায়, দেখছেন খালি কলে যায়, কলে যায়। আহা, এই বেগুন ভর্তাটা দুপুরের জন্য বানাইছি, হাত এখনো জ্বলতেছে, দেখেন হলুদ হয়েছে। করলা ভাজিটা একটু শক্ত হয়ে গেছে, তারপর অনেক টেস্টি হবে। এটা হচ্ছে লইট্টা শুটকি, এটা বানাইতে বেশি কষ্ট হয়েছে আমার, আর এটা হচ্ছে কষ্ট হচ্ছে, এটা আপনার অনেক ধরনের দই টুকি বানাইতে অনেক টেস্ট। আর এটা হচ্ছে চাপা শুটকি বড়া বড়া, বুঝছেন, এটার ভিতরে কোমড়া পাতা, ভিতরে হচ্ছে চাপা শুটকি। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে বরবটি ভাজি। যাক এখন দেখা যাক, আগে আমি আমার কলিজাটা একটু খাই দিই কেমন হয়েছে। আমার কি যেন সস্তায় কিনা, আর সব আমার বানানো নিজের হাতে, ফিলপেটা সুন্দর হয়েছে না, বাট একটু কি জানেন পোতায় গেছে, কষ্ট হয়ে যাও পোতায় গেছে। তারপর ঠিক আছে, একটু আমি সকালের তার দুপুরটা একসাথে বানাইছি, এত কষ্ট করার সময় নেই তো, একটা ব্রাঞ্চ সেট বানিয়েছি, বুঝছেন, একসাথে সময় নেই তো এই জন্য দুইটাই একসাথে বানিয়েছি। এখন দেখি আমার এটা কেমন হয়েছে, এটা অনেক ভালো হবে, কারণ এর আগে আমি কয়েকবার বানিয়েছি, বুঝছেন। ওগুলো ভাতের সাথে খাবো, এইটার সাথে এটা খাবো। ওকে, টাটা।